সেখানে দেখা যাচ্ছে যে দমকলের ইঞ্জিন একজনের কাজ করছে, দমকলের একাধিক ইঞ্জিন সেখানে রয়েছে, এবং যেহেতু এরিয়াটা একেবারে দমকলকে অসুবিধা হয় এবং দমকলের যারা কর্মীরা রয়েছে আশেপাশের এলাকাতে আরো আগুন যাওয়ার কিছু একটা আশঙ্কা থাকে। সেই জন্যই এই দমকলের একাধিক ইঞ্জিন এবং তাদের যে দমকলের যে হোস পাইপ গুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং পাশাপাশি যেহেতু একেবারে ড্রাই জায়গা, এই জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকে, সেই জন্য আশেপাশে তার জন্য কিন্তু আগুনের একটা ফুলকি বৃহত্তর আগুন নিতে পারে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দমকল যে ক্যান্টিনটা সেই ক্যান্টিনের বিভিন্ন জায়গা থেকে ক্যান্টিনের ভিতরে যে কান্নাকাটি আছে সেটাকে জল প্রবেশ করানোর চেষ্টা করছে, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে জল দিয়ে পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং শুধু তাই নয়, জল এমন ভাবে দিচ্ছে যাতে আশেপাশের যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলিতে যাতে ঠান্ডা হয়। অনেক সময় দেখা যায় যে ভিতরে আগুন জ্বললে আশেপাশের যে দেওয়ালগুলি সেই দেওয়ালগুলি যে তাপ হয়, এবং তাপের সঙ্গে সেই দেওয়াল গরম হয়ে সেইখানে যদি কোনো দাহ্য পদার্থ থাকে সেগুলিতেও আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্যই সম্ভবত এই আশেপাশের জায়গাগুলিতে আগুন দেওয়ার চেষ্টা চলছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে এখনো পর্যন্ত আগুন মোটামুটি মনে হচ্ছে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, কিন্তু যে ছাই আগুনের সেই ছাইয়ের ভিতরে জল দিতে যাতে সেখানে কোনো ছাইয়ের ভিতরে কোনো লুকানো আগুন না থাকে, সেখান থেকে যাতে পুনরায় কোনো আগুন আবার না লাগতে পারে সেই জন্যই কিন্তু জল দিচ্ছে। এই মুহূর্তে দমকলের 3 জন কর্মী ওই জায়গাতে জল দিচ্ছে, এবং তারা 2টি পজিশন থেকে জল দিচ্ছে, এবং জল দেওয়ার একটাই কারণ যে ধোঁয়া যেহেতু উঠছে তার জন্যই সেগুলিতে জল দেওয়া হচ্ছে। কারণ ধোঁয়া উঠলেই তারপরে বুঝতে হবে যে নিচের দিকে যে সমস্ত পোড়া কাঠ বা পোড়া বস্তুগুলি আছে সেইগুলিতেই এখনো গরম রয়েছে, সেই গরম থেকেও কিন্তু আগুনের ফুলকি উঠতে পারে। সেই জন্যই দমকল কর্মীরা সাধারণত এইভাবে জল দেয়। পাশাপাশি দমকল কর্মীদের আরো একটা স্ট্র্যাটেজি থাকে, যখন এরকম ধোঁয়া উঠতে থাকে তখন সেই জায়গাতে মানে বাঁশ বা রড এই সমস্ত দিয়ে সেই জায়গাগুলিকে নাড়িয়ে দেওয়া হয়, যাতে খুব সহজেই নিচের দিকে যে উপরের যে ভেজা অংশটা সেটা যাতে নিচের দিকে যায় এবং নিচের দিকে যাতে জল পৌঁছায় সেটা কিন্তু একটা চেষ্টা থাকে। সেই চেষ্টাই এই মুহূর্তে সেখানে 4-5 জন দমকল আধিকারিক করছেন, এবং পাশাপাশি যেখানে প্রথম জল লাগে আইসি এর ক্যান্টিন, সেই ক্যান্টিনেও কিন্তু জল দেওয়ার যে জল প্রায় জল দিয়েছে, এবং সেখানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণ, আগুন এখন বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে, এবং শুধু নিয়ন্ত্রণ নয়, আশেপাশের যে বিল্ডিং গুলি ছিল সেগুলি এখন বিপদমুক্ত। এবং কিভাবে আগুন লাগলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এবং আগুন লাগার কারণ যদি এখনো পর্যন্ত দমকল বিভাগ জানতে পারেনি, যেহেতু এটা একটা সরকারি দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, সেই তথ্য সংস্কৃতি দপ্তরে যদি তথ্য থাকবে এটাই একেবারে স্বাভাবিক।
সেই তথ্য সংস্কৃতি দপ্তরের ক্যান্টিনে আগুন কিভাবে লেগেছে তা নিশ্চয়ই পরবর্তীকালে তদন্ত করবে দমকল বিভাগ। আগে দমকলের প্রাথমিক লক্ষ্য থাকে যে আগুন নেভানো, তারপরে তাদের যে ফরেন্সিক টিম থাকে সেই ফরেন্সিক টিম এসে সাধারণত তারা কাজ করেন, এবং ফরেন্সিক টিম মূলত দেখে প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে কিনা, সেটাই মূলত প্রথমে দেখে। প্রথমেই তাদের লক্ষ্য হবে যে মিটার বক্স থেকে কোনো রকম শর্ট সার্কিট হয়েছে না, ভিতরে যে সুইচের বোর্ড গুলি ছিল সেখান থেকে কোনো শর্ট সার্কিট হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে তদন্তের বিষয়। তবে এই মুহূর্তে দমকল এখনো পর্যন্ত কিভাবে আগুন লেগেছে তার কিন্তু কোনো তথ্য তারা দেয়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে, তবে পরবর্তীকালে বোঝা যাবে যে তাদের তদন্তের পর কি কারণে আগুন লাগলো। তবে সরকারি দপ্তরে আইসি এর ভিতরে যেভাবে আজকে আগুন লাগলো তা নিয়ে কিন্তু সরকারি দপ্তরের যে বিল্ডিং গুলি রয়েছে সেই বিল্ডিং গুলির অগ্নি নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা প্রশ্ন উঠেছে, এবং সেই জায়গাতে তাহলে কি ফায়ার অ্যালার্ম ছিল না, এই প্রশ্নটা যেমন উঠবে, তেমনি ফায়ার অ্যালার্ম কি সঠিক সময় বাজেনি সেই প্রশ্নটাও যেমন ওঠা স্বাভাবিক, তেমনি সরকারি দপ্তরে যে ফায়ার সিস্টেম থাকা দরকার সেই ফায়ার সিস্টেম কি ছিল, এবং যেহেতু এটা সরকারি ক্যান্টিন সেই সরকারি ক্যান্টিনে উন্নততর ফায়ার সামগ্রী থাকবে, আগুন লাগলে সাথে সাথে যাতে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ সেখানকার কর্মীরাই করে সেটাই কিন্তু চেষ্টা নিয়ে সেটা নিয়েই কিন্তু এখন ইতিমধ্যে প্রশ্ন উঠছে।